ঘড়িতে ভোর 4:48। পদ্মা সেতুতে প্রবেশ করে প্রথম বাণিজ্যিক ট্রেন সুন্দরবন এক্সপ্রেস। সেতুতে উঠতেই উচ্ছ্বসিত যাত্রীরা। ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে ফরিদপুর থেকে আসা এম এ হোসেন ও তানিয়া আক্তারের একমাত্র কন্যা রুপায়দা হোসেন তাইয়ুবার জন্মদিনের কেক ট্রেনের ভেতরেই কাটেন উপস্থিত সবাই মিলে। এ যেন এক অন্যরকম অনুভূতি। এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে আমার মেয়ের যেহেতু জন্মদিন ছিল, সেহেতু এখানে গাড়ির মধ্যে পদ্মা সেতু উঠার পরে কেক কাটে জন্মদিন উদযাপন করি। এর আগে রাত 9:45 ট্রেনটি খুলনা থেকে রওনা হয়ে 301 কিলোমিটার পথ অতিক্রম করে 4:11 নতুন রেলপথ ভাঙা পুরনো স্টেশনে পৌঁছে সেখানেও উচ্ছ্বসিত সবাই। প্রধানমন্ত্রী গত 10 অক্টোবর ঢাকা ভাঙা রেলপথ উদ্বোধন করেন। নতুন রেলপথে ছন্দ নিয়ে 100 কিলোমিটার গতিতে চলে ট্রেন। এই রাত্রিকালীন জার্নিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রমত্ত পদ্মা কীভাবে খুব তড়িৎ গতিতে সুন্দরবন এক্সপ্রেসের মাধ্যমে পার হলো, আমরা খুবই আনন্দিত। খুলনা থেকে ঢাকা পর্যন্ত অনেক লং জার্নি ছিল, এখন অনেক শর্টে আমরা আসতে পারতেছি তাও পদ্মা সেতু হয়ে। এই এলাকার মানুষের জন্য একটা নতুন দ্বার উন্মোচন হলো। দীর্ঘদিন পরে এই রুটে স্বল্প সময়ে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আগে আমাদের অনেক সময় লাগতো, কিন্তু এই যে বর্তমান যে রুটটা চালু হয়েছে রাজবাড়ি হয়ে ফরিদপুর ভাঙ্গা হয়ে পদ্মা সেতু ঢাকা, এটা সময়টা অনেক কম লাগতেছে এবং এর দৃশ্যগুলো অসাধারণ। খুব আরামদায়কভাবে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা একটা ইতিহাসের অংশ হতে যাচ্ছি, আর এই ধরনের অবকাঠামো নিশ্চিতই একটা দেশের অর্থনীতি এবং জীবনযাত্রার মানকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। লোকোমাস্টার জানান নতুন পথে ট্রেনটি ভ্রমণ ছিল আরামদায়ক, আর ভ্রাম্যমান টিকিট মাস্টার জানান 860 জনের সিট থাকলেও অতিরিক্ত যাত্রী বহন করতে হয়েছে। যারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন নাই তারা স্বেচ্ছায় আমাদের কাছ থেকে ভাড়া এবং এক্সেস ফেয়ার সহকারে আমাদের কাছ থেকে তারা নিজের থেকে আগ্রহ সহকারে টিকিট করে দিয়েছেন। আমরা খুব স্মুথলি আসছি এবং খুব ভালোভাবে আসছি। রেল সংযোগ প্রকল্পের যশোর পর্যন্ত অংশের কাজ আগামী এপ্রিলেই শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এতে যশোরের দূরত্ব কমবে 193 কিলোমিটার ও খুলনার দূরত্ব কমবে 215 কিলোমিটার। 120 গতিতে চলাচলের জন্য সম্পূর্ণ ফিট, নিরাপত্তা সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনা থেকে 383 কিলোমিটার পথ 8 ঘন্টায় অতিক্রম করে ট্রেন কমলাপুরে পৌঁছে ভোর 5:45। সহস্রাধিক যাত্রী নিয়ে খুলনা থেকে রওনা হওয়া সুন্দরবন এক্সপ্রেস প্রথম বাণিজ্যিক ট্রেন হিসেবে পদ্মা সেতু অতিক্রম করে। সময় লাগে প্রায় 10 মিনিট। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।